যে কীরকম অদ্ভুত একটা প্রোগ্রাম হচ্ছে দেখুন চোরও আছে পকেট পকেটমারও আছে পুলিশও আছে কি সংমিশ্রণ পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ টিএমসি নিজেদের ঝগড়া মেটানোর জন্য আর ওদিকে খগেশ্বর বাবু তার পকেট থেকে বারো হাজার টাকা চুরি হচ্ছে কারা চুরি আবার একদম স্পেসিফিক প্রশ্ন ময়ূর খগেশ্বর বাবু একজন এমএলএ রাজগঞ্জের তিনি এফআইআর করেছেন চুরি হলে যে কোনো সাধারণ মানুষ এফআইআর করবেন তৃণমূল লজ্জায় আজকাল এফআইআর করতে যেতে পারছে না কারণ এই চোরগুলো তৃণমূলের অভ্যন্তরে আছে এখানে কোনো সিপিএম অন্য কোন দল হলো কারুর নাম ওরা বলতে পারবেন না চুরি করেছে সেখানে পুলিশও চন্দনদার কাছে আসার আগে চন্দনদাকে বলছি যে প্রত্যেকেই আমরা কেউ না কেউ মানভঞ্জন করি প্রেমিকার মানভঞ্জন করতে হয় স্ত্রীর মানভঞ্জন করতে হয় অনেক ক্ষেত্রে অনেক মানুষের মানভঞ্জন করতে হয় কিন্তু পুলিশকে ইদানিং কাদের মানভঞ্জন করতে হচ্ছে পুলিশকে করতে হচ্ছে নেতার এক গোষ্ঠীর নেতা আরেক গোষ্ঠীর নেতাকে আপনার দলের চন্দনবাবু তৃণমূলের এক গোষ্ঠীর নেতা আরেক গোষ্ঠীর নেতাকে অপমান করেছে ভিআইপি ট্রিটমেন্ট দেয়নি বলে সে রেগে বেরিয়ে আসছে আর মানভঞ্জন করতে হচ্ছে পুলিশকে একবার ছবিটা দেখবো এবং তারপর চন্দনবাবু আপনার কাছে আসবো এটা কি পুলিশের কাজ দেখব ছবিটা

চন্দন রাজু ঘোষদের কল্যাণে একটা জিনিস হয়েছে মানে একটা কমিক রিলিফ পাওয়া যাচ্ছে মানে আমি হাসবো না কাজবো জানি না আচ্ছা আচ্ছা চলুন 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 আরে কেন করছেন একজন পুলিশ অফিসার

বল চাই বলো দামি গাড়ি বোঝাই করা চুরির হাঁড়ি গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন ছিল এখন হয়েছে ভাইপো মদন হাট বসে র শুক্রবারে 14 তলার গঙ্গা পারে चोर যত চড় জুটিরে মন্ত্রীরা সব বেঁচে কিনে মন কয়লা পাথর গরু সবই বেঁচে করছে খালি আর শেষ লাইনটা পুরোটা পড়ছি না অন্ধকানায় অন্ধকানায় পথের হাতে ধর্না করে এই জায়গায় এই রাজ্যকে নামিয়ে নিয়ে গেছেন

হয়ে গেছে আমি আন সময় দিচ্ছি নয়তো কেউ কারোর কথা বুঝবে না বলুন এই কবিতা শোনার পর স্বাভাবিক যারা চোর টিএমসি চোর টিএমসি বাজারে চলছে তাদের গায়ে লাগবে কারণ রাজুবাবু নিজে চোর কিনে যায় না কিন্তু চোরের হয়ে ডিফেন্ড করতে এসছেন আমার প্রশ্ন অন্য জায়গায় যে কীরকম অদ্ভুত একটা প্রোগ্রাম হচ্ছে দেখুন চোরও আছে পকেট পকেটমারও আছে পুলিশও আছে কি সংমিশ্রণ পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ টিএমসি নিজেদের ঝগড়া মেটানোর জন্য আর ওদিকে এম বাবু তার পকেট থেকে বারো হাজার টাকা চুরি হচ্ছে কারা চুরি আবার একদম স্পেসিফিক প্রশ্ন ময়ূর বাবু একজন এমএলএ রাজগঞ্জের তিনি এফআইআর করেছেন চুরি হলে যে কোন সাহস হল মানুষে ফায়ার করবেন ত্রিবুল রাজ্যে আজকে রেফায়ার করতে যেতে পারছে না কারণ এই চোরগুলো ত্রিবুলের অভ্যন্তরে আছে এখানে কোন সিপিএম অন্য কোন দল অন্য কারোর নামরা বলতে পারবেন না চুরি করেছে টিএমসি সেখানে পুলিশও হাজির হয়েছে আজকে পুলিশকে এরম জায়গায় এনে দাঁড় করে দিয়েছে পুলিশ এবং চোর সহাবস্থান করছে এক জায়গায় আপনি ভাবতে পারছেন আজকে এসপিরা কার্যত জেলা সভাপতি আজকে অশুরা ব্লক সভাপতির ভূমিকা পালন করছেন পায়ের ফিতে বাজছেন খিচুড়ি বিলি করছেন চোরদের এসকর্ট করছেন চোরদের সারুট করছেন

চোর তো রাজীবের লোক ছিল একুশে জুলাইয়ের মঞ্চে যিনি উদ্বোধনী সংগীত গায়েন তারিখ সবাই সমস্যারে চিৎকার করে বলে চোর 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 কানে শুনতে খারাপ লাগছে না সেই জন্য এটাকে ঘোরাতে হবে এখন কি করছেন এই চুরির ক্যারাভানটা নিয়ে জেলায় জেলায় যাচ্ছেন গিয়ে বলছেন আপনারা কিন্তু যদি তৃণমূলকে ভোট না দেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না ভয় দেখাচ্ছেন কার্যত মানুষকে আর নতুন পুরনো চোরেরা খেয়ে চলে গেছে টিএমসি নিজেরাই স্বীকার করছে সরকারি সভা থেকে এক হাজার চোর আছে এক হাজার চোরের দামে বলুন বলছে না নতুন চোর তৈরির পদ্ধতি চলছে নতুন চুরি তৈরি